অসমত অনুষ্ঠিত নহব পাৰে উপনির্বাচন। পুরনি সমষ্টির ভিত্তিত উপনির্বাচন নাপাতিব পাৰে নির্বাচন আয়োগে। উপনির্বাচন সন্দৰ্ভত ইঙ্গিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনত এজন কেবিনেট মন্ত্রী সহ অসমৰ চারিজনকৈ বিধায়ক নির্বাচিত হৈছে সংসদলৈ। ইয়াৰ লগে লগে বিধানসভাত খালি হৈছে পাঁচখনকৈ আসন। এই সমষ্টিকেইটাত উপনির্বাচনক লৈ তৎপর হৈ পৰিছে বিৰোধী ৰাজনৈতিক দলসমূহ। ইয়াৰ মাজতে সোমবাৰে অসমত এতিয়াই উপনির্বাচন অনুষ্ঠিত নোহোৱাৰ ইঙ্গিত দিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। উপনির্বাচন সন্দৰ্ভত সাংবাদিকৰ প্ৰশ্নৰ উত্তৰত মুখ্যমন্ত্রীৰ মন্তব্য, অসমত উপনির্বাচন হবলৈ হলে পুৰণি সমষ্টিৰ ভিত্তিত হব লাগিব। কিন্তু শেহতীয়া লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হৈছে নতুন সমষ্টিৰ ভিত্তিত। সেয়ে পুৰণি সমষ্টিৰ ভিত্তিত অসমত উপনির্বাচন অনুষ্ঠিত নকৰিবও পাৰে নির্বাচন আয়োগে। উপনির্বাচন হয় বা নহয়, কারণ সেইবোৰ পুৰণা সমষ্টিৰ ভিত্তিত হব। যদি ইলেকশন কমিশনে সিদ্ধান্ত করে যে পুরোনা সমষ্টির ভিত্তিত ইলেকশন পাতা আমার দিগদারি, গতিকে আমি উপনির্বাচন নাপাতো, তেনেকুৱাটো হব পাৰে। সেইকাৰণে এতিয়াই জল্পনা কল্পনা করার পরিবেশ এটা অহা নাই। ইপিনে অহা নভেম্বর মাহত অসমত অনুষ্ঠিত হব পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত সমূহৰ নতুন সীমা নির্ধারণৰ জৰিয়তে নির্বাচন অনুষ্ঠিত করার সন্দৰ্ভত ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ কৰিছে ৰাজ্যিক কেবিনেটে। ইয়াৰ পিছতে সোমবাৰে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা, ইভিএম নহয় বেলটতহে অনুষ্ঠিত হব পঞ্চায়েত নির্বাচন। মুখ্যমন্ত্রীর মতে তিনিটা পর্যায়ত অনুষ্ঠিত হবলগীয়া নির্বাচন ইভিএমৰ জৰিয়তে সম্ভব নহয়। অবশ্যে মুখ্যমন্ত্রীয়ে সদরি করা অনুসরি 4-5খন জেলাত পাইলট প্রজেক্ট হিসাবে ইভিএম ব্যবহার করার চিন্তা চর্চা। বেলটত হব, পঞ্চায়েত ইলেকশন ইভিএমত করিব নোৱাৰি। তিনটা পর্যায়ত আছে নয়, ওয়ার্ড, আঞ্চলিক পঞ্চায়েত, জিলা পর্যায়ত, গতিকে ইভিএমত করা অসুবিধা। কিন্তু মই যিমান দূর জানো 4টা বা 5টা জিলাত তেওঁলোকে এবার পাইলট পর্যায়ত ইভিএম করার কথা চিন্তা করে আছে, সকলোতে নহয়। পঞ্চায়েত নির্বাচন সন্দৰ্ভত মুখ্যমন্ত্রীর লগতে ঘোষণা, পঞ্চায়েত নির্বাচনত নাথাকিব কোনো বিশেষ রাজনৈতিক গতিবিধি। কিয়নো পঞ্চায়েতৰ ওয়ার্ড মেম্বার সভাপতি পদৰ নির্বাচনত নাথাকিব কোনো রাজনৈতিক চিহ্ন। ইয়ার বিপরীতে আঞ্চলিক পঞ্চায়েত, জিলা পরিষদর পদর নির্বাচনতে থাকিব রাজনৈতিক চিহ্ন। পঞ্চায়েত নির্বাচনত 25% পদত থাকিব রাজনৈতিক গতিবিধি। রাজনৈতিক গতিবিধির বাহিরত থাকিব 75% পদর নির্বাচন। ওয়ার্ড মেম্বার সিম্বলত নহয়, এটো মুকলি হব। আঞ্চলিক পঞ্চায়েত আর জিলা পরিষদ সিম্বলত হব, মানে তিনি খলপিয়া ব্যবস্থাত আটাইতকৈ তলর খলপিয়াটো বিনা সিম্বলত হব। পঞ্চায়েতৰ সভাপতি, পঞ্চায়েতৰ মেম্বাৰ, এইটো বিনা সিম্বল। মাত্ৰ আঞ্চলিক পঞ্চায়েত আৰু জিলা পৰিষদ সিম্বল। সেইকাৰণে এইবাৰ পঞ্চায়েত নিৰ্বাচনত বিশেষ ৰাজনৈতিক গতিবিধি নহয়। এইবাৰ পঞ্চায়েতৰ ইলেকশ্যনটো মেক্সিমাম অৰাজনৈতিকভাৱে অনুষ্ঠিত হ'ব। ৰাজনীতিৰ পাৰ্চেণ্টেজ মাত্ৰ 25 থাকিব, 75% বিনা ৰাজনীতিত অনুষ্ঠিত হ'ব। ইয়াৰ বিপৰীতে বৰ্তমান সময়ত আন কোনো ৰাজনৈতিক বিষয়ৰ ওপৰত মন্তব্য দিবলৈ আগ্ৰহী নহয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা। মুখ্যমন্ত্ৰীৰ মতে কিছুদিনলৈ ৰাজনৈতিক কথা কমকৈ ক'ব মুখ্যমন্ত্ৰীয়ে। মুখ্যমন্ত্ৰী এতিয়া ব্যস্ত থাকিব উন্নয়নৰ কামতহে। এইকেইটা দিন মই অলপ ৰাজনীতিৰ কথা কমকৈ কওঁ, কাৰণ যদি 4 মাহ ৰাজনীতিৰ কথা পাতোঁতে পাতোঁতে কামবিলাক শ্লো হৈ গ'ল, গতিকে এইকেইটা দিন অলপ মোৰ দায়িত্বটো কৰোঁ, কাৰণ এটাতো ৰাজনীতিটো কৰিবই লাগিব। কিন্তু ৰাজনীতি কৰোঁতে যদি মই মুখ্যমন্ত্ৰীৰ দায়িত্বটো অৱহেলা কৰোঁ, মানুহে বেয়া পাব, গতিকে এইকেইটা দিন মোক অলপ ৰাইজৰ কাম কাজখিনি কৰিব দিয়ক। গুৱাহাটী মেডিকেল কলেজ হাস্পতালৰ চৌহদত সাংবাদিকৰ সৈতে বাৰ্তালাপত মুখ্যমন্ত্ৰীৰ লগতে ঘোষণা, 2021ত আৰম্ভ হোৱা সকলো প্ৰকল্পৰ কাম 2025ত সম্পূৰ্ণ কৰিব চৰকাৰে। মই এইকেইদিন যিমান প্ৰকল্প চাই আছোঁ আৰু গোটেই অসমতে মই বিভিন্ন প্ৰকল্প অহা 2 মাহ 1 মাহত চাব যাম, আপোনালোকে দেখি পাব। এই গোটেই প্ৰকল্পবিলাক আমি 2025ত শেষ কৰিম। প্ৰায় 35,000 কোটিৰ কাম চলি আছে, এটা দুটা নহয়। 2021ত আমি যিমান প্ৰকল্প আৰম্ভ কৰিছিলোঁ 2025ত যাতে আমি শেষ কৰিব পাৰোঁ, আৰু তেনেকৈ আমি বিত্তৰো ব্যৱস্থা কৰিব লাগিব। সেইকাৰণে লোক নির্মাণ বিভাগক কিমান টাকা লাগিব আৰু বিত্ত বিভাগে কিমান টাকা দিব পাৰিব, এই দুইটার মাজত যাতে এটা সামঞ্জস্য হয়, সেইকাৰণে মই প্ৰজেক্টবোৰ নিজে চাই আছো।
ভিডিও জার্নেলিষ্ট বিনয় কলিতার সৈতে কৌশিক তালুকদার, এনকে টিভি প্লাছ।